আশঙ্কা একটা ছিল, সেই আশঙ্কা সত্যি বলে প্রমাণিত হলো আজ। অবশেষে 30 মে পর্যন্ত আগামী 15 দিনের জন্য রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্নভাবে খবর পাওয়া যাচ্ছিল যে এই ঈদের পরই আমাদের রাজ্যে লকডাউন ঘোষণা করা হবে, সেই আশঙ্কা সেই অনুমানের কথা সত্য হলো আজ। রাজ্য সরকারের পক্ষ থেকে আজ লকডাউনের কথা অফিসিয়ালি ঘোষণা করা হলো। শনিবার থেকে আগামী 30 মে পর্যন্ত, মানে 15 দিনের জন্য, জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য সমস্ত দপ্তরগুলো বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সমস্ত দপ্তর বন্ধ রাখার কথা ঘোষণা করল নবান্ন। আগামীকাল অর্থাৎ 16 মে থেকে 30 মে পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হলো, অর্থাৎ লকডাউন জারি করা হলো। বন্ধ থাকবে সমস্ত সরকারি বেসরকারি অফিস, বন্ধ থাকবে বাস, অটো, মেট্রো, অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া অন্যান্য ক্ষেত্রে সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য সচিব। প্রসঙ্গত জেনে রাখুন, বর্তমানে আমাদের রাজ্যে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। প্রতিদিনই প্রায় 20,000-এরও বেশি সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, সাথে পাশাপাশি মৃত্যুর সংখ্যাও 100 ছাড়িয়েছে। প্রতিদিনই গড়ে প্রায় 100 জনের বেশি মানুষ মারা যাচ্ছেন এই রোগে। এই মতো পরিস্থিতিতে আগে থেকে আংশিক লকডাউন জারি থাকলেও তার সুফল ততটা মিলছিল না, সেই কারণে রাজ্যের পক্ষ থেকে এই লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। আজকের এই ঘোষণার পর আগামীকাল থেকে স্বাস্থ্য, আদালত, বিদ্যুৎ, পানীয় জল, সংবাদ মাধ্যম, সাফাই, কারাগার, পেট্রোল পাম্প, গাড়ির যন্ত্রাংশের মতো জরুরি পরিষেবা প্রদানকারী পরিষেবাগুলোই একমাত্র চালু থাকবে। এছাড়াও খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টি এবং মাংসের দোকান। তাৎপর্যপূর্ণভাবে এবারে দেখা গিয়েছে গয়না এবং শাড়ির দোকান খোলার সময় রাখা হয়েছে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত গহনা এবং শাড়ির দোকানকে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি মানুষ যাতে অসুবিধায় না পড়েন তার জন্য সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজার এবং মুদিখানাকে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে, ছাড়পত্র দেওয়া হয়েছে। লকডাউন থাকলেও বিয়ে আটকানো যাবে না। বিয়ের ক্ষেত্রে 50 জনের মধ্যে অতিথি নিয়ে আয়োজন করতে হবে। ব্যাংক খোলার সময় রাখা হয়েছে 10টা থেকে 2টো পর্যন্ত। আবারও জেনে রাখুন, ব্যাংক একটি বিশেষ ক্ষেত্র, সেখানে সময় রাখা হয়েছে 10টা থেকে 2টো পর্যন্ত। 2টোর পর কিন্তু ব্যাংকের পরিষেবা পাবেন না, তাই যাদের ব্যাংকে কাজ করার দরকার হবে তারা অবশ্যই দুপুর 2টোর মধ্যে সেরে ফেলবেন। বিভিন্ন ধর্মীয় সমাবেশের ক্ষেত্রে সেখানেও নির্দেশিকা জারি করা হয়েছে, সমস্ত ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ বন্ধ থাকবে, একেবারেই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 50% কর্মী নিয়ে খুলে রাখা যাবে চা বাগান, চা বাগানের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে। বন্ধ থাকবে শিল্প কারখানা, 30% কর্মী নিয়ে চালু থাকবে চটকল। এই লকডাউনের মধ্যে আরও একটি ভালো পরিষেবাকে চালু রাখা হয়েছে, মানুষ যাতে সমস্যা না পড়েন তার জন্য ই কমার্সগুলোকে ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ অনলাইনে জিনিসপত্রগুলো কেনাকাটা করার সুযোগ এবারেও থাকছে।